আজাদকে আমি চিনি, হলো আপনার আমার পাশের বাসায় আসতো, শুনলাম ইয়াবা ব্যবসা করে, মেয়েদের নিয়ে খারাপ ব্যবসা করে। মাজেদ, সে আমাকে সব সময় ডিস্টার্ব করে, ইয়াবা ব্যবসা করে, সে আমাকে অনেক ডিস্টার্ব করতেছে, আর মেয়েদেরকে নিয়ে খারাপ খারাপ জায়গায় দিয়ে আসে। কখনো মোবাইল চুরি, কখনো জুতা চুরি, কখনো সাংবাদিকতা, কখনো পুলিশের সোর্স, এগুলো দিয়ে এবং তার অপকর্মের কারণে সিটিজি প্রাইম টিভির সাংবাদিকতা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন স্থান থেকে নানা প্রকার অভিযোগ সহ সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যানের মানহানি করা এবং প্রতারণা করা সহ ব্ল্যাকমেইলিং করা হচ্ছে তার কাজে। তাছাড়াও মোবাইলের কল রেকর্ড দিয়ে ব্ল্যাকমেইলিং করে ভুয়া ফেসবুক টিভি দেশযোগ নামে মানুষের সাথে প্রতারণা করাই তার কাজ, এবং তার বিরুদ্ধে আরও অনেক অন্যায় অপরাধের দায়ে থানায় মামলা রয়েছে বলে তথ্য পাওয়া যায়। সিটিজি ক্রাইম টিভিতে কর্মরত কিছু অসাধু সাংবাদিকদের বরখাস্ত করার পর সেই সকল বরখাস্ত হওয়া সাংবাদিকদের সাথে মিলে প্রতারণা করে ব্ল্যাকমেইলিং করে সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যানের মানহানি করাই হচ্ছে তার কাজ, এবং সে এক বিবাহিতা নারীকে বিবাহ করেছে। তারা আবার কিছুদিন আগে ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বায়েজিদ থানায়। বিভিন্ন পুলিশকে হুমকি ধামকি দিয়ে বিভিন্নভাবে চাঁদাবাজি করে, এটাই তার নেশা, এটাই তার পেশা। তার বিরুদ্ধে ফৌজদারি বিচার আইন অনুযায়ী একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর 2356। এছাড়াও ঢাকা জজ কোর্টে আরেকটি মামলা হয়েছে, যার নম্বর 8456। হামলা, ভাঙচুর সহ চাঁদাবাজির অপরাধে আরও বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে তথ্য পাওয়া যায়। তার নাম মাজেদুল ইসলাম। অপরাধ সংঘটিত হওয়ায় তার বিরুদ্ধে মামলাসমূহের যে ধারাগুলো দেওয়া হয়েছে সেগুলো হলো 143, 341, 322, 336, 389, 506, 109। তার বিরুদ্ধে 1-5টি জিডি রয়েছে বলে জানা যায়। দেশযোগ টিভি ও ফেসবুক মালিক মোবাইল চোর মাজেদুল ইসলাম অক্সিজেন পাঠানপাড়া আবুল কোম্পানি দেরওয়ানের মেয়ের জামাই, এর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং করে অর্থ হাতিয়ে নেয়া সহ নানা অপকর্মের কথা বারবার বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। এ ধরনের কিছু লোক এ সময় রাষ্ট্র ও মানুষের বিরুদ্ধে গুজব ও অপপ্রচার করে, যে কোনো সময় মানুষের ক্ষতি করে। ক্রমাগত ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব অনলাইন মাধ্যমে ক্রাইম করে যাচ্ছে প্রতিনিয়ত। ক্ষতি হচ্ছে জনগণের, ক্ষতির মুখে পড়ছে সংবাদ মাধ্যমের সুনাম, হুমকির মুখে পড়ছে মানুষের আত্মসম্মান, ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। অতি শীঘ্র এগুলোর বিরুদ্ধে সরকারের হস্তক্ষেপ ও গোয়েন্দা সংস্থার নজরদারি প্রয়োজন। মাজেদুল অক্সিজেন পাঠানপাড়া এলাকায় থাকে। জানা যায় হিজবুত তাহিদের নুরুল আফসারির সাথে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারে জড়িত মাজেদুল। জানা যায় এক মাস আগে মাজেদুলের ভাইকে ইয়াবাসহ বায়েজিদ থানা পুলিশ গ্রেফতার করে। সেখানে ইয়াবা ব্যবসায়ী মাজেদুল তার ভাইকে ছাড়ানোর জন্য থানায় যায়। এ বিষয়ে জানতে চাইলে বায়েজিদ থানার ওসি সিটিজি ক্রাইম টিভিকে জানান, মোবাইল চুরি, ব্ল্যাকমেইলিং করে অনেকে এরকম ক্ষেত্রে। মাজেদুল ও তার স্ত্রী অপকর্ম বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর কফিলউদ্দিন খান সিটিজি ক্রাইম টিভিকে বলেন, আপনাদের ওখানে মাজেদুল নামের এক ব্যক্তি আছে, দেশযোগ টিভির সে পরিচালনা করে, তার বিরুদ্ধে, তার বিরুদ্ধে কি অনেক ক্রাইম আছে এগুলো শুনেছি। আবুল কোম্পানি দারওয়ানের মেয়ের জামাই মাজেদুল,
এই বিষয়ে ভুক্তভোগীরা তাদের মতামতে জানান। মাজেদকে আমি চিনি, হলো আপনার আমার পাশের বাসায় আসতো, এক মেয়ের সাথে সম্পর্ক ছিল, মাঝে মাঝেই আসতো, তো লোকটা তো ভালো না। শুনলাম বেয়াবা ব্যবসা করে, মেয়েদের নিয়ে খারাপ ব্যবসা করে, অনেক কিছুর মধ্যে জড়িত আছে। মেয়েটারও অনেকবার বিয়ে হয়েছে, এটা ওনার বউ না, অবৈধ সম্পর্ক। আমারে বলছে আপনার টাকা পয়সা দরকার আছে কি নিয়ে আসেন, আমি আপনারে ভালো একটা অবস্থায় নিয়ে যাবো। এই ওনার কাজই তো এটা, ফেসবুকে নানান ধরনের, ফেসবুকে নানান ধরনের মেয়ের সাথে ওনার সম্পর্ক আছে। এই যেমন মেয়েদের সাথে ফেসবুকে কথা বলে, নাম্বার নেয়, দেখা করে, মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক আছে, মেয়েদের দিয়ে অবৈধ ব্যবসা করা, ব্ল্যাকমেল করা। আমি এটার জন্য থানার থেকে বিচার চাই, আর আমি ওনার নামে একটা মামলাও করছি। মামলাটা করছি আপনার চট্টগ্রাম, চট্টগ্রাম পড়ে করছি আমি, তাহলে লোকাল থানায় জিডি করা চট্টগ্রামে মামলা করছি। সে আমাকে সবসময় ডিস্টার্ব করে যাওয়া আসার সময়, সে অনেক খারাপ কাজের সাথে জড়িত আছে, ইয়াবা ব্যবসা করে। সে আমি যখন কাজের থেকে আমার বাসার দিকে আসি, সে আমাকে টাকা অফার করে, সে আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। তাই আমি ছেলেটার নামে এমন কিছু বলতে চাইতেছি যে যাতে ছেলেটা আর আমাকে ডিস্টার্ব না করে। ছেলেটা মোবাইল চুরি করে, ইয়াবা ব্যবসা করে, গাঁজা ব্যবসা করে, আর মেয়েদেরকে নিয়ে খারাপ খারাপ জায়গায় দিয়ে আসে, এইসব প্রস্তাব আমাকে দিতেছে। আমি যাচ্ছি না বিদায়, ছেলেটা আমাকে প্রচুরভাবে নির্যাতন করার হুমকি দিচ্ছে, আমাকে অপহরণ করার হুমকি দিচ্ছে। বাইজিৎ থানার ওসি সহযোগিতা চাই, অনুরোধ করতেছি বাইজিৎ থানার ওসিকে, সে যাতে আমাকে সাহায্য করে। এইসব ফেসবুক দিয়ে এইসব মানুষের সাথে বিভিন্ন রকম প্রতারণা করছে, কিন্তু আমরা চাই এর সুস্থ বিচারক, আমরা এর বিচার চাই। শুনছি আমি দুইটা আছে, এখন বর্তমানে কয়টা আমি তা বলতে পারবো না। একটা খারাপ প্রস্তাব দিছে, থানা জিটি করা হয়েছিল। মাজিদুল থাকে অক্সিজেন পাঠানপাড়ায়, এই তার বাড়ির চিত্র। Thank you.